الله باك بولن لقد من الله على المؤمنين إذ بعث إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته الله رب العالمين لقد من الله على المؤمنين মোমিনের জন্য অনুগ্রহ প্রকাশ করেছেন মুমিনদের জন্য আল্লাহ পাক অনুগ্রহ করেছেন কি দিয়ে এই যা বাসাফিম তাদের মধ্য থেকে একজন নেককার নবী আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই এমন একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন যে নবী তাদের জন্য বড়most বড় নিয়ামত ধরে বলেন আল্লাহ রাব্বুল العالمين বলেন শুধু তাই না এ নবীকে আমি তোমাদের জন্য এমন একটা নেয়ামত হিসেবে নিযুক্ত করেছি পাঠিয়েছি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্যান্য নবীগণ যেমন উম্মতের ফিকিরও করছি নিজের ফিকিরও করেছেন কিন্তু ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের ফিকির করেন নাই সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে ফিকির করেছেন কাদের জন্য বলেন তো দেখি এমন একজন নবী আল্লাহ পাক কে দিয়েছেন যে নবী কোনোদিন নিজের মেয়ের চিন্তা করেন নাই

এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে যেই নবীর ব্যাপার আল্লাহ পাক বলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যে নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন যাদের জন্য বড় নিয়ামত হিসেবে আমার নবীকে পাঠাইলাম ন্যামত হওয়ার কারণ কি জানো ইয়া তুলু আলাইহিম হে তাদের জন্য আমি আল্লাহ আপনাকে দিয়ে কোরআন করিয়ে শোনায় দেব ইয়া তুলু আলাইহিম আয়াতহি আল্লাহ পাকের আয়াত তোমাদেরকে শুনান এমন একজন پیغمبر তোমাদেরকে দান করলাম এমন একজন پیغمبر তোমাদের নিকটে প্রেরণ করলাম জরে বলেন সুবহানাল্লাহ সুযাই নামে উযাক্কিম ভয় পরিশুদ্ধ গুনার কাজে লিপ্ত ছিলেন নসিহত করে তোমাকে গুনাহের কাজ থেকে বিব্রত করার জন্য চেষ্টা করে সচেষ্ট হন এমন একজন নবীকে প্রেরণ করলাম যেই নবী তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য একটি সেকেন্ড সময়ও তোমাদের ফিকির মাথা থেকে क्वेश्चनkale না মাননি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সুদাইনা ওয়আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তোমাদেরকে কিতাব শিখিয়েছেন হিকমত শিখিয়েছেন কলা কৌশল শিখিয়েছেন এমন একজন নবীকে তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করলাম ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি যালালিম যাদেরকে নবীজি এত কিছু করলো যদিও তারা পরি পূর্বে প্রারম্ভে যদিও তারা বদ্দিন ছিল দিনদার ছিল না ইমানদার ছিল না এরপরও তাদেরকে বেঈমানময় করে আল্লাহ রাসূল মেহনাত চালু করা বন্ধ করেন নি সুবহানাল্লাহ বলেন তাদের পিছনে মেহনত করাই জবন্ত করেন নি এমন একজন পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ পাক প্রেরণ করেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী আল্লাহ পাক যে আয়াতের ভিতরে বললেন আমাদের জন্য বড় নিয়ামত মুমিনদের জন্য বড় নিয়ামত এতে কি কোনো সন্দেহ আছে জোরে বলুন আছে বস্ত বড় নিয়ামত আল্লাহর রাসূল এ কথাটি শুধু আমরাই বলি না এমন কি হিন্দু লোকেরাও প্রকাশ করে এবং স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের জন্য বড় নিয়ামত ঠিক

আর যারা রসুল ও নিজের কলিজার টুকরা মনে করে তারা শুধু রসুলের প্রশংসাই করে যান আর রসুলকে সর্ব উচ্চ স্তরে প্রশংসার দিক দিয়ে বসিয়ে দেন ঠিক কিনা বলেন আর যারা রসুল কে চিনে না বুঝে না তারা গালি দেয় আল্লাহ পাক জানিয়ে এই সমস্ত কুলাঙ্গার মানুষদেরকে হেদায়েত দান করেন সবাই বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন এত ধৈর্য দিলাম তোমাদের জন্য বড় নিয়ামত আর একটা বিষয় হলো আমার নবীর মধ্যে যেই পরিমাণ ধৈর্য আমি দান করেছি এত ধৈর্য মানবজাতির মধ্যে অন্য কাউকে দেই না সুবহানাল্লাহ বলে এত ধৈর্য দিয়েছেন অন্য কাউকে দেন না আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যদি মনে করেন হাজারীবাগের স্থানীয় ভাই যারা আছেন যদি মনে করেন এখানে অন্য রাষ্ট্র বা অন্য এলাকা একদল বদদিন আপনাদের হাজারি বাকশে উলঙ্গ হয়ে তারা নাস্ততেছে বেহায়াপনা করতেছে আপনারা কি চুপচাপ বসে থাকতেন না জোরে বলেন থাকতেন না ওরা তো কুরবানি দিয়ে দিতেন জোরে সবাই কর জবাই করলে আমি আমি জান্নাতি হয়ে যাব যদি মারা যাই শহীদ হয়ে যাব এরকম মনে করেও কিন্তু কি করতে বিচার করতে ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী কত ধৈর্যশীল ছিলেন আজকে প্রমাণ করে দিতে চাই বিশ্বনবী দেখলেন কানে খবর আসলো ইয়ামান দেশ থেকে বারো হাজার সৈন্য বারো হাজার দল বারো হাজারের একটা কাফেলা বারো হাজার লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেশে আসছে মক্কা নগরে আসছে বাইতুল্লাহ তওয়াফ করতেছে কিন্তু তাদের সিস্টেম ছিল দুই কাঠে দুটো মূর্তি বসাইয়া উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করবে এটাই তাদের ধর্মের নিয়ম ছিল তৎকালীন সময়ে জোরে বলুন নাউজুবিল্লাহ এটাই তাদের সিস্টেম ছিল কালচার ছিল কিন্তু বাইতুল্লাহকে তো সম্মান বিশ্বনবী তো সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করতে পারেন না কিন্তু আল্লাহ রসুল কে আল্লাহ পাকে এত ধৈর্য দিয়েছিলেন যে আল্লাহর নবী সবর এখতিয়ার করে নিজের পক্ষ থেকে উদারতা ছড়িয়ে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর এই উদারতা ছড়ানোর কারণে এমন আকর্ষণ আল্লাহ পাক ওই ময়দানে ঘটিয়ে দিলেন একটু পরেই বুঝবেন আল্লাহ রসুল চিন্তা করলেন এত বড় একটা কাফেলা জন সমুদ্র এই সমুদ্রের ভিতরে আমার কালিমার জালটা আমি একটু বিছাইতে চাই দুটো একটাও যদি জালে উঠে আসে তাহলে আমার আমি সাকসেস হয়ে যাব আমি যে কারণে দুনিয়ায় সৃষ্টি হয়েছে আবিষ্কারও হয়েছি এতে আমি সাকসেস আল্লাহ নবী তাই বললেন বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী জোরা দিয়ে বললেন হে আমানি আমি এই মক্কার সন্তান স্থানীয় লোক আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনারা একটু আমার দিকে ফেরেন রুজু হন আমার বন্ধুগণ কথাটা এমনভাবে ভাবে আল্লাহ পাক তাদের কর্ণে পৌঁছাই দিলেন সকলে স্পষ্ট ভাবে আওয়াজটা শুনতে পেল কারণ স্থানীয় লোকের রিক্সাওয়ালা হলেও কিন্তু একটা শক্তি থাকে কি বলেন ঠিক কেনা আর বিদেশি যত কোটিপতি হোক না কেন তার কিন্তু ভিতরে একটু ভয় থাকে যে আমি বিদেশি রংপুরে আমি বরিশালের আমি গোপালগঞ্জের আমি দিনাজপুরের ইত্যাদি ইত্যাদি কিন্তু রিক্সা চালায় অথবা কাঁচা মালের দোকানদার অথবা মাছ বিক্রি করে কিন্তু লোকটার জন্মে হাজারিবাড়ি তার ভিতরে কিন্তু ওই ধরনের ভয় থাকে না থাকে ওকে ওই কোটিপতি সাহেস ও লোক হিসেবে তাকে ভয় করে করে কি করে না বারো হাজার এয়া সাথে সাথে রুজু হইল মুরব্বি এই আমার সাথী সঙ্গীরা স্থানীয় একজন লোক আমাদেরকে আহ্বান করেছে জানিনা আমাদের কোথায় ভুল হইল বুক থরথর করে কম্পন শুরু হয়েছে আর এমন একটা আওয়াজ আমার নবীকে আল্লাহ পাক দান করেছিলেন যে আওয়াজের ভিতরে আল্লাহ পাকের দুটি সিফাত ছিল আল্লাহ পাকের এক নাম হলো রহমান আর এক নাম হলো কহার আল্লাহর রাসূলের ভিতরে দয়াও ছিল কণ্ঠের মধ্যে আর কাফিরের জন্য জালিমের জন্য আল্লাহর রাসূলের কণ্ঠের ভিতরে ভীতি প্রদর্শনমূলক ছিল ঠিক কি না ছিল সুতরাং আওয়াজটা তাদের বুকের ভিতরে এমন ভাবে যে আঘাত

এভাবে তাউফ করে অপবিত্র করা যাবে না তোমাদের কাঁধের উপরে তোমরা যেই মূর্তি দুইটা লయ్యా বাইতুল্লাহ কাবা শরীফ তাউফ করতেছো এতে কিন্তু তোমাদের জাহান্নাম প্রশস্ত হচ্ছে তোমরা কিন্তু মৃত্যুর পরে পরকালে জাহান্নামী হয়ে যাবে তোমরা কিন্তু এহ জগতে নাকাম হইবা আর পর জগতে নাকাম হইবা সুতরাং তোমাদেরকে আমি ওই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি তোমরা আসো কালিমার ছায়া তলে আসো তোমরা অন্যায় ছেড়ে দাও আল্লাহকে এক ধর্ম ইসলাম মেনে নাও সুবহানাল্লাহ ইমানই লোকেরা বলে তাহলে তুমি কি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন

না আমি পাগল না আমি পাগল আমি করি না সত্য কথাগুলি তোমাদেরকে প্রচার করে শুনাই দেই এটাই হলো আমার কাজ এ কারণেই আমি দুনিয়ায় আবিষ্কার হয়েছি জাহান্নামীদেরকে জান্নাতি করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ এজন্য আমরা উলামাই কেরাম যারা আছি দেখবেন কেউ আমাদের কাছে কেউ আমাদেরকে আঘাত দিলে আমরা মাফ করে দেই কেন করি জানেন আল্লাহ রসুল বলেছেন আমি আবিষ্কার হয়েছি মানুষদেরকে জান্নাত মুখী করার জন্য জাহান্নামি করার জন্য নয় সুতরাং উলামা একরাম তো আল্লাহ রসুলের উত্তর শুনি আমরাও চাই উম্মত জান্নাতি হোক জাহান্নামি না হোক অন্যায় অপরাধ করে জাহান নামে যাবে এটা আমরা চাই না আমার দিলে আঘাত রেখে একজনকে জাহান নামে এটা উলামা ইকরাম চায় না মুসলিম জনতা কোনোদিন চায় না বরঞ্চ তাদেরকে মাফ করে দেওয়া হয় ঠিক কেনা তোর আওয়াজ দিয়ে খুব ভালো করে বুঝতে হবে আমার ভাইরা বিশ্বনবী যখন ওনার দায়িত্ব সম্বন্ধে তাদেরকে অবগত করলেন তারা বলল হে মোহাম্মদ তুমি যে মোহাম্মদ তুমি যে আল্লাহর পয়গম্বর নতুন ধর্ম ইসলাম ধর্ম অবলম্বন করলে তোমার আল্লাহকে যে মানা হবে আর কেমতের ময়দানে শান্তি পাবো এক কথায় তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এটা আমরা বুঝবো কিভাবে আল্লাহ রসুল বললেন কিভাবে বুঝতে চান বলেন বলে মোহাম্মদ এমন একটা ওয়ে থেকে আমাদেরকে জানাইবা এমন একটা সিস্টেমে আমাদেরকে বলবা যেটা শোনার পরে যেটা দেখার পরে আমরা জানি এক কিঞ্চিত পরিমাণও অবিশ্বাস করতে না পারি এমন একটা বিষয় তুমি অবলম্বন করো তবে মনে রাখো তুমি যদি আমাদেরকে বিশ্বাস করাইতে না পারো তাহলে কিন্তু আমরা সারা বিশ্বের ভিতরে প্রচার করে দিব তুমি মিথ্যা নবী তুমি ভণ্ড নবী জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ রসুল দেখাইতে পারবেন কিনা জোরে বলেন পারবেন কিনা আরে মুসলমান ভাইরা বাবারা খুব ভালো করে বুঝতে হবে বাংলাদেশে কোন এমপির সাথে যদি কোন একটা মানুষের সম্পর্ক থাকে তার দাপটটাই থাকে আলাদা যদি বাংলাদেশে কোন ব্যক্তির প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকে প্রধানমন্ত্রী তো অনেক উপরে একটা পিএস এর সাথে যোগাযোগ থাকলেও প্রধানমন্ত্রীর পিএস এর প্রাইভেট সেক্রেটারির সাথে যোগাযোগ থাকলেও সে নিজে করে কিছু মনে করে জানে যে আমি কথা বলবার কবুল হবে ঠিক কিনা বলেন কিন্তু বিশ্বরবি এমন একজন মন্ত্রীর পয়গম্বর আর শুধু সেই প্রধানমন্ত্রী বাচ্চার বাচ্চা তিনার সাথেই শুধু যোগাযোগ ছিল বলে এমনটি নয় সেই বাদশার বাদশার যেই প্রাইভেট সেক্রেটারি পিএস জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম অসংখ্য বার আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করার জন্য জমিনে এসেছে বায়াত হতে এসেছে আপনারাই কি মনে করেন যে জিবরাইল আলাইহিস সালাম যে কয়বার কুরআন তেলাওয়াত করেছে আল্লাহর রাসূলের কাছে কুরআন পৌঁছিয়েছে এখানে জিবরাইলের কোনো উদ্দেশ্য ছিল না আজকে নতুন একটা খবর শুনে নেন জিবরাইলের উদ্দেশ্য ছিল দুটো এক নম্বর শহলো বিশ্বনবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কয়েক গুণ প্রেরণ করা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সহলো বিশ্বনবীর সাহাবাত গ্রহণ করে আমি জিবরাইল আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাওয়া জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার এই পিএস এর সাথেও সম্পর্ক কিন্তু নবীর ভালো এখন আপনারা বলেন তো এই নবী যদি কিছু বলেন সেটা হবে কি হবে না জোরে বলেন হবে কি না পয়গম্বরের ব্যাপারে কিন্তু বারো হাজার ইয়ামানি বুঝতে পারে নাই আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন এরে ইয়ামানি ভাইরা তাহলে আমি যে নবী আর আল্লাহর পক্ষ থেকে যে তোমাদের জন্য প্রেরিত হয়েছি এ কথাটি যদি তোমাদের এই ঘাড়ের মূর্তিগুলা বলে দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ামানি মানুষেরা যারা বলে কি আশ্চর্য কথা বলো এটা তো হতেই পারে না আপনারা বলেন হতে পারে কিনা জোরে বলেন পারে কিনা ওই যে মূর্তি মাটি দিয়ে বানানো হয়েছে ওটা কার গোলাম জোরে বলেন কার গোলাম এই মাটি কার গোলাম জোরে বলেন মাটি কথা শুনে কার বারো হাজার ইয়ামানি তারা বলে এটা কি আশ্চর্য পূর্ণ কথা বলো হে মোহাম্মদ শুনেই তোমার দুর্বলতা এসেছে আমরা যে দেশ থেকে শুনেছিলাম তুমি পাগল হয়ে গেছো আজকে চোখ দিয়ে দেখলাম আল্লাহর নবী ধৈর্য ধারণ করলেন হাজারীবাগের নেতা সাহেব যদি হইতো তো থাপ্পড় মেরে দাঁত ফালাই দিত ঠিক কিনা ধরে বলেন বেটা বল আসছো অন্য এলাকা থেকে আবার আমাদের পাগল বলস কিন্তু বিশ্ব নবী ধৈর্যের সর্বোচ্চ স্থান অধিকার করে আছেন আর চরিত্রের সর্বইচ্ছা সর্বোচ্চ স্থান অধিকার করেছেন সূরা কলমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার বিশ্ব নবীকে আল্লাহ বললেন হে নবীজি সব চাইতে উত্তম اخلاق আমি আল্লাহ আপনার মধ্যে দান করলাম আপনাকে দান করলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য এই দুটি বিষয়কে আল্লাহর রাসূল সামনে রেখে এক নম্বর আখুলা আর দ্বিতীয় নম্বর ধৈর্য এ দুটি বিষয় সামনে রেখে আল্লাহ রসুল কিছুই বললেন না শুধু মুসকে হাসি দিয়ে বললেন আপনারা একটু চুপ করেন আমি একটু চেষ্টা করে দেখি আপনাদের মূর্তি কথা বলে কি বলে না আমার পরিচয় দেয় কি দেয় না আপনাদের মূর্তি যদি বলে দেয় আমার পরিচয়টা আপনারা কি মুসলমান হইবেন বলে মুসলমান হব মানে যদি আমাদের প্রভু আমাদের ভগবান আমাদের এই মূর্তি যদি তোমার ব্যাপারে সাক্ষী দেয় আর এই মূর্তির ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয় তাহলে তো কোন কথাই নাই একবার তো সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব সরে সরে বলেন সুবহান নবী এসেছিলেন এই সমুদ্রের ভিতরে জাল ফেলিয়ে দুটো একটা মাছ যদি ধরতে পারি দুটো একটা মুসলমান যদি বানাইতে পারি কিন্তু আল্লাহর রসুল এই কথাটি শুনে বড় আনন্দিত হইলেন কারণ আল্লাহর রসুলের বিশ্বাস ছিল ইসলামের জন্য আমি আল্লাহর কাছে যাহা চাইবো আল্লাহ পাক সেটাই দিবেন ঠিক কি আওয়াজ দিয়ে বলে তাই আল্লাহর রসুল এখন আনন্দিত হলেন আনন্দ চিত্তে ডাক দিয়ে বললেন এই মূর্তির দল ওই মূর্তি গুলার নাম ছিল হোবাল তারা হোবাল হোবাল বলে হোবাল হোবাল বলে কি করত বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করত হোবাল এই হোবালের পালায় আল্লাহর রাসূল আরেকদিন পড়েছিলেন সেদিনও নিজের আখলাক চরিত্র দিয়ে আজ জয়লাভ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা হয়তোবা নামটা শুনতেও পারেন রুকানা নামে একজন কাফির ছিল রুকানা কিন্তু রুকানা এত বড় দেহের অধিকারী ছিল যে মোহাম্মদ সাল্লাইকে সে পিচ্ছি মনে করত জোরে বলেন নজবিল্লা একদিন আল্লাহ রসুল সাল্লামের সাথে রোকানার কথোপকথন হইল আল্লাহ রসুল এক পর্যায়ে বললেন হে রোকানা তোমার শরীর অনেক শক্তি যেটা আমাকে তুমি ভয় দেখাইলা আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে গালমন্দ করলা এরকানা তুমি জানো না আমি বিশ্ব নবীর মধ্যে আল্লাহ পাক কত শক্তি দান করেছেন যেটা তোমার সব শরীরের মধ্যেও আমার এক হাজার শক্তি নাই সুবহানাল্লাহ যারা আওয়াজ দিও কারণ হলো তোমার মধ্যে আছে বেঈমানী শক্তি আর আমি মুহাম্মাদের ভিতর আছে ঈমানী শক্তি আল্লাহু আকবার আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে রুকানা রাগ হয়ে গেল আ দাগ দিয়ে বলে মোহাম্মদ তুমি আমার আত্মীয়দের মধ্যে একজনের জন্য তোমারে কিছু কইলাম না চলে যাও আমার সামনে থেকে সরে যাও নচেত একটা টিপ মারবো উকুনের মতো মরে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন হে রুকানা মুহাম্মদের কথা শুনেছো যে আব্দুল্লাহর ছেলে কিন্তু মুহাম্মদের গভীরতা সম্বন্ধে তোমার ধারণা নাই ঠিক কিনা বলেন খুব বড় আগ্রহ হবে আমার বন্ধুগণ রোকানা এক করে যায় রাগ হয়ে গেল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি বাইনা ধরতেছেন চ্যালেঞ্জ করতেছেন কারণ রুকানাকে আজকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজের শক্তি আদর্শ আখলাক দিয়া আর ধৈর্য দিয়া আল্লাহর রসুল রুকানাকে ইসলাম ধর্ম গ্রহণ করে করাইতে চা তাই হলো এক রুকানা কুস্তিতে আবদ্ধ হইল আল্লাহ রাসূলের সাথে কুস্তি করবে এখন কোথায় রুকানা আর কোথায় কি বংশী অলকেরা আম্মা জানাইশার কাছে এসে বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কাজটা বেশি ভালো করে নাই কি করেছে বলে রুকানার সাথে বায়না করছে রুকানা কি দেহের অধিকারী তার সাথে পারবে রুকানাকে একবার শেষ করে ফেলবে যাই হোক সংক্ষেপে বলি এক পর যায় আল্লাহর রাসূল কুস্তিতে লড়াই করবেন রুকানার সাথে কিন্তু আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ রসুল পায়গম্বর রসল্লাহ কুস্তি আবদ্ধ হলেন শুরু হয়ে গেল কুস্তি আল্লাহ পাক দেখলেন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই শক্তির দিক দিয়ে রুকানার সাথে তেমন জিততে পারতেছেনা হঠাৎ করে আল্লাহ পাক ফেরস্তা পাঠিয়ে দিলেন রুকানের একটা থাপ পড়ে মেরে নিচেই দিবি আর আমার বিশ্ব নবীর বুকের উপরে উঠাই দিবি জরে বলেন সুবহানাল্লাহ তাই হলো কিন্তু বাজি ছিল যে যদি মোহাম্মদ আমার সাথে জিততে পারে তাহলে মনে করেন 10টা বকরি দিয়ে দেব মোহাম্মদকে বাস রুকানা প্রথমবার যখন টকছে ভিতরে কোথাও রাগ সামাল দিতে পারে না এবার বলে মোহাম্মদ আর এবার কি দিবা বলে দশটা বকরি ঠিক আছে এবার রোকানা তার গির্জায় গেল মূর্তির ঘরে গেল মূর্তির ঘরে যে বলে এই হোবাল আপনি আমারে দয়া করেন আপনি আমাকে দোয়া করেন দয়া করেন দোয়া করেন আমি জানি মোহাম্মদ সাথে জিততে পারি যারা বলেন নাউজুবিল্লাহ হোবাল হোবাল করে যখন শিবাজী নবী আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন কারণ হলো ওই 12000 সনের 24000 হুবালেরা তারাও তো আমি মুহাম্মাদের ব্যাপারে পরিচয় দিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছিল আজকে সেই হুবালের কাছে ক্ষমতা চাইছে रुकানা আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছেন এবারে ঠকছে রাগেরবারে গড়া তৃতীয়বার এই মোহাম্মদ আর দেখতে চাই তৃতীয়বার একটা চান্স নিতে চাই এবারও দশটা বকরি দিব ঠিক আছে এবার গেছে একটা লাঠি হাতে নিয়ে গির্জার ভিতরে যায় বলে হবা যদি এবার আমি ঠকি তাহলে তোর বাপের নাম বলেই ছেড়ে দেব চিন্তা করে দেখেন কেমন খুদার মানে লাঠি একটা মুবুর একটা লইয়া বলতেছে এই হবান

হে মোহাম্মদ আবদুল্লাহ ছেলে আপনাকে আমি চিনতে পারি নাই আপনার দেহ দিয়ে আমার সাথে লড়াই আপনি জীবনেও পারতেন না কিন্তু এমন একটা খোদার অবলম্বী আপনি এমন একটা খোদার রূপায় গম্বর আপনি যেই খোদাই নিজে আপনাকে সাহায্য করেছেন আর যেই খোদা আমাকে সাহায্য করে নাই ওটা ভন্ড খোদা ওটা মিথ্যা খোদা ওরে মানি না তবে এই মুহূর্তে আমি মুসলমান হতে পারবো না তাহলে আমি গালমন্দ তিরস্কারের মধ্যে পড়ে যেতে পারি বংশী লোকের কাছে

তোমরা তোমাদের জবাব থেকে বলে দাও আমি মোহাম্মদ কে জোরে বলেন সুবহান আল্লাহ মাটি কথা বলতে পারে কিনা আল্লাহ শক্তি দিলে পারে কিনা আগুন কথা বলছে কিনা জোরে বলেন আগুন তো নমরুদের সাথে ইব্রাহিমের ব্যাপারে কথা বলেছিল ঠিক কিনা বলেন আজকে মূর্তি আল্লাহর পক্ষ থেকে বাকশক্তি পাইয়া দেখেন কি বলে যখন মোহাম্মদ সল্লহ বলে এই মূর্তির প্রভুর দরখাস্ত দিয়া প্রভুর পক্ষ থেকে যখন বললেন দোহাই দিয়ে বললেন সাথে সাথে চব্বিশ হাজার হবার কথা মূর্তির দল বলল লাইলা এল্লা লাল্লা হো মহাম্মাদুর রস আল্লাহ রসুলাম যখন বলতে বললেন আর যখন চব্বিশ হাজার হুবাল চব্বিশ হাজার মূর্তি যখন চব্বিশ অক্ষরের কালিমা ডাক দিয়ে চিৎকার করে বলল বারো হাজার সৈন্যের বুঝতে আর বাকি রইল না সাথে সাথে সকলের কাজ থেকে এই মিথ্যা খোদা গুলাকে ফালাইয়া সকলেই মিলে বলল হে মোহাম্মদ রসুল্লাহ এখন এই মুহূর্তে আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেয়

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাদেরকে আমি আরেকটি সুন্দর ঘটনা জানাইতে চাই বিশ্ব নবীর কাছে এক দল কাফের দল যাচ্ছে আল্লাহর রাসূলকে প্রমাণ করে দিয়ে আসবে তুমি ভন্ড নবী জোরে বলেন নাউজুবিল্লাহ প্রতিমতে আবু জাহেলের সাথে দেখা প্রতিমতে যখন আবু জাহেল তাদেরকে দেখলো কোথায় যাচ্ছ বলে আমরা আবদুল্লার ছেলের কাছে যাচ্ছি কেন যাচ্ছ বলে আমরা যাচ্ছি কিছু প্রশ্ন নিয়ে এ প্রশ্ন জীবনে কোনোদিন মোহাম্মদ পারবে না এমন এমন কিছু প্রশ্ন নিয়ে যাচ্ছি কেন যাচ্ছ বলে আমরা এজন্যই যাচ্ছি মক্কার বুকে আমরা প্রমাণ করে দিতে চাই মোহাম্মদ ভণ্ড নবী মোহাম্মদ প্রতারক 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 আবু জাহেল দিয়ে বলে এরে মক্কার কাফের দল আমার ভক্তবৃন্দরা শোনো তোমরা তো তোমরা বড় বড় নেতারাও মোহাম্মদকে ঠেকাই দিয়ে যে নিজেরা ঠেকে এসেছে প্রতারক করতে গিয়ে নিজেরা প্রতারণার শিকার হয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুহাম্মাদের আদর্শ আর চেহারা দেখে এমন এক ঠাকুর섯 শিকার মোহাম্মদকে করতে পারি নাই মোহাম্মদ প্রতারণার শিকার হয় নাই আমরা নিজেরাই নিজেদেরকে ধোকাবাজ মনে করেছি সুতরাং তোমরা যেও না বলে নেতা যান আপনি জানেন না এমন মস্ত বড় কিছু প্রশ্ন নিয়ে যাচ্ছি মোহাম্মদ তো দূরের কথা তার বাপ দাদা কোনোদিন পারবে না বলেন না উজবিল্লা যত কঠিন প্রশ্ন নিয়ে যা এ উত্তর রসুলের কাছে আছে কিনা জোরে বলেন আছে কিনা খুব ভালো করে বুঝতে হবে অবশেষে তারা গেল রসুলের দরবারে বিশ্বামির গিয়ে তারা বলল হে নবীজি হে মোহাম্মদ ছেলে আমরা কিছু প্রশ্ন করতে চাই ঠিক আছে করো তবে প্রশ্ন যদি আমি জয়লাভ করি তাহলে কি হবে আমরা মুসলমান হব সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর যদি তুমি জয়লাভ করতে না পারো প্রশ্নের উত্তরগুলো দিতে না পারো তাহলে কিন্তু তুমি আর নবী দাবি করতে পারবে না কন্ট্রাক্ট ঠিক আছে আল্লাহর রাসূল বললেন ঠিক আছে

প্রশ্ন কি এই পর্যন্ত ইতি না আরো আছে বলে না আরো আছে বলো কি প্রশ্ন এই পাথরটা থেকে একটা গাছ হতে হবে তোমার খোদায় পারবো তো আল্লাহ রসুল মুসকি মুসকি হেসে বললেন এ কাফের দল আর কোন প্রশ্ন আসেনি বলে হ্যাঁ আছে এবার আবার কি আছে বলো বলে ওই গাছটা ছয়টা ডাল বিশিষ্ট হতে হবে এলোমেলো হলে চলবে না মাত্র ছয়টা ডাল হতে হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে বলে আর একটু আছে এবার আবার কি আছে বলো বলতেছে প্রত্যেকটা ফলে ছয় প্রত্যেকটা ডালে ছয়টা করে ফল হতে হবে ছয় ছক ছত্রিশটা ফল হতে হবে আল্লাহর নবী বললেন আর আছে বলে আর একটু আছে এবার আবার কি আছে প্রত্যেকটা ফলে ছয় ধরনের স্বাদ হতে হবে প্রত্যেকটা ফলে ছয় ধরনের স্বাদ হতে হবে আল্লাহর নয় বললেন আর আসেনি বলে হ্যাঁ আছে এবার আবার কি আছে বলো এই মোহাম্মদ এই গাছের উপরে একটা পাখি হতে হবে যেই পাখিটা বডিটা থাকবে স্বর্ণের আর মাথাটা থাকবে হীরার আর পাউ দুইটা থাকবে মণিমুক্তার এমন টাইপের অথবা রূপার এমন টাইপের একটা পাখি হতে হবে আল্লাহর নবী বললেন তোমাদের শেষ হয়েছে না আরো আছে বলে আরেকটু আছে এবার আবার কি আছে বলো আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তরে কাফের দল বলল ওই পাখির জবান থেকে শুনতে চাই তুমি মুহাম্মাদুর রসুল্লাহ সত্য নবী কিনা পাখির জবান থেকে বলতে পারবে তো জোরে বলেন পারবে তো দেখেন পারে কিনা বিশ্ব আল্লাহর দরবারে দোয়া জানাইলেন মুসকি মুসকি হাসি দিচ্ছেন কারণ আল্লাহর নবীর বিশ্বাস আছে যে কথাটা বলেছে এর প্রত্যেকটা বিষয়ে দেখানোর মতো যোগ্যতা আমার আল্লাহ পাকের আছে ঠিক কিনা বলেন

বললেন এই পাথর ওরা যা যা বলছে তাই তাই অনুসরণ করে যেভাবে বলছি সংক্ষেপে বলছি সেইভাবে তুমি একটা গাছ হয়ে যাওয়ার ওই ধরনের একটা পাখি হয়ে যাও বলার সাথে সাথে এই পাথরটা ছয় সাত ছত্রিশটা ফল বিশিষ্ট ছয়টা ডাল বিশিষ্ট একটা মনিমুক্তা হীরা এবং রূপা বিশিষ্ট একটা পাখি হইয়া ওই গাছটা দণ্ডায়মান হয়ে গেছে জোরে বলেন সুবা আল্লাহ আল্লাহ রসুল ইস্পাখিকে সম্বোধন করে বলেন এই আল্লাহর আল্লাহর مخلوق পাখি তুমি সেই আল্লাহর পক্ষ থেকে বলে দাও আমি বিশ্বনবী কে আমি মোহাম্মদ কে এটা বলে দাও আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলার সাথে সাথে পাখির জবান আল্লাহ পাক খুলে দিলেন পাখি ডাক দে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহর নবীর উপর আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযিজুন আলাইহি মা আনতুম হারিসু আলাইকুম

আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ক্ষেত্রে বলেন আরে پیغمبر আপনি বলে দান আপনাকে আমি বানাইলাম মুমিনদের জন্য সহনশীল মুমিনদের জন্য স্নেহশীল আর দয়ালু আমি আপনাকে বানাইলাম জরে বলেন সুবহানাল্লাহ মুমিনদের প্রতি আপনি থাকবেন স্নেহশীল আর মুমিনদের প্রতি আপনি থাকবেন বড় দয়ালু এজন্যই আপনাকে আমি পাঠিয়েছি জরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক কি বলেছেন সূরা আল ভিতরে মুমিনদের জন্য বিশ্বনবী বড় নিয়ামত এতে কি কোনো ভুল আছে ভুলের কোন অবকাশ আছে কোথাও নাই আর কাজে কর্মেও নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ব্যাপারে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে না বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে উম্মতের আদর্শ হুজুর বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুবহানাল্লাহ জরে বলেন কোন উম্মতের কার জন্য রসুলের পক্ষ থেকে রসুলের মধ্যে আদর্শ রয়েছে রসুলের আদর্শ দেখে তারা আদর্শবান হবে কোন উম্মত আল্লাহ পাক সেটা ভাঙিয়ে দিয়েছেন লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর দিকে রুজু হতে চায় আল্লাহ পাককে মানতে চায় ওয়াল ইয়াউমাল আখির এবং কিয়ামত দিবসকে মানতে যারা চায় কিয়ামত দিবসকে স্বীকার করতে যারা চায় তাদের জন্য রয়েছে মুহাম্মাদের মধ্যে উত্তম আদর্শ

আল্লাহ পাক বলেন ওমা আতা'উর রাসূল আমার নবী তোমাদের কাছে যেটা নিয়ে এসেছেন ফখুজুশ কা কে অবলম্বন কর গো গ্রহণ কর যেটাকে তোমরা মেনে না ওটাকে প্রত্যাখ্যান করো না ওমানাহাকমান হু ফান্তহু আর আমার নবী যে যেটা নিষেধ করেছেন ওটার কাছেও যেও না কে বলেছেন জোরে বলুন কি বলেছেন আল্লাহ পাক বলেন সুদাইনা ওয়াতাকুল্লাহ

কে হুমুল ফায়জুন আল্লাহ রাব্বুল তোমরা যদি অনুসরণ করতে পারো মেনে নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে কি হবে জানো তুমি যদি এক নম্বরে বিশ্বনবী আমার রাসূলকে যদি মেনে নিতে পারো রাসূল হিসেবে অনুগ্রহ করতে পারো রাসূলের সুন্নাতগুলির ব্যাপারে নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আল্লাহর রাসূলের সুন্নাতগুলি যদি قائم করতে পারো এক কথায় আল্লাহর গুম্বর মুহাম্মদ রঅনু স্মরণ যদি করতে পারো তাহলে শুনে নাও ওয়ায়া আর যদি আমি আল্লাহকে ভয় করতে পারো ওয়ায়াতাতাই আমার উপরে তাকওয়া বরমণ করতে পারো তাহলে ফাউলাইকা হুমুল ফায়জুন তুমি কইবা উত্তম কল্যাণ কামি আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম কল্যাণ পেয়ে যাবে তোমার জন্য রয়েছে বিষয় তোমার জন্য রয়েছে সকল

আল্লাহ যেন আমাদের মধ্যে এমন যোগ্যতা দান করেন যে যোগ্যতা দিয়ে বিশ্বনবীকে উত্তম নিয়ামত মনে করে বিশ্বনবীর অনুসরণ আমরা করতে পারি সবাই বলেন আমি আর ওসরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাগুলি কবুল করেন সবাই বলেন আমি